গতকাল বিকেল 4:30টার দিকে আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে পদ্মা নদীতে একদল ডাকাত স্পিডবোট যোগে ডাকাতের প্রস্তুতি নিচ্ছে। তৎক্ষণাৎ আমাদের নৌপুলিশ টিম ঘটনাস্থলে যায়, ঘটনাস্থলে গিয়ে সেই ডাকাত দলকে দেখতে পায় এবং তাদেরকে ধাওয়া করে। তাদেরকে যখন ধাওয়া করে তখন তারা আমাদের নৌপুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। আমাদের নৌপুলিশও আত্মরক্ষার্থে তাদের উপরে গুলি বর্ষণ করতে থাকে শটগান থেকে। এক সময় ডাকাত দল দেখে যে নৌপুলিশের সাথে তারা পেরে উঠতে পারতেছে না, তখন ডাকাত দল গাউদিয়া নামক বাজার সংলগ্ন স্থানে তাদের স্পিডবোট ঘিরিয়ে নৌকা থেকে লাফিয়ে তারা বিভিন্ন জায়গায় পালিয়ে যায়। তারপরে আমাদের নৌপুলিশের বিভিন্ন টিম খোঁজাখুঁজি করে পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করে বিভিন্ন লোকেশন থেকে, এবং আমাদের অভিযানটা সারা রাত চলে। আর ডাকাতদের পজিশন থেকে আমরা একটা স্পিডবোট, দুইটি পাইপ গান, 7 রাউন্ড তাজা কার্তুজ সহকারে, এবং আমাদের 8টি রামদা, 1টি শাবল, 20টি মোবাইল ফোন সেট, আরও অন্যান্য সামগ্রী আমরা তাদের পজিশন থেকে উদ্ধার করি। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলার প্রক্রিয়া চলছে, বাকি যে 8জন পলাতক আছে তাদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।